সালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আপনারা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালা। তো আজকে এই ইন্টারেস্টিং ভিডিওটা আমি দেখাবো, এটা ওই সেই মঙ্গোলিয়ান তিন রেসলারের গল্প যারা খেতে ভালোবাসে। তো আজকে তারা খাবে হচ্ছে বিফ ব্রিস্কেট। আসলে বিদেশে, বাইরের দেশে বড় বিফের এক পিস, পুরো মাংস, হাড্ডির উপরে মাংস, এরকম একেবারে সিদ্ধ করে রান্না করে সফট করে ওরা খায়, এটাকে বলে ব্রিস্কেট। আজকে আমরা দেখবো বিফ ব্রিস্কেট এই রা খাবে, মজা করে খাবে, আমরা সেটা মজা করে দেখব। আমি অবশ্যই বলে রাখি, আপনারা এই ভিডিও যদি খালি পেটে দেখেন আপনাদের কিন্তু দেখে খিদে লাগবে। সো আপনারা হয় খেয়ে দেখেন অথবা এই ভিডিও দেখার পর আপনাদের খেতে অবশ্যই ইচ্ছা করবে, খেতে ভাল লাগবে। ইনফ্যাক্ট চলেন আমরা আজকে ভিডিওটা দেখে আসি। এই যে ওরা খাওয়া শুরু করলো, খাবারের প্রিপারেশন দেখা যাচ্ছে যে তারা বিশাল এক টুকরো বিফের মাংসকে তারা রান্না করছে। সাথে আচার টাচার থাকবে, খাওয়ার বেশ বড় প্রিপারেশন। মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করছে, দেখেন কিভাবে সিদ্ধ করলো, এখন বের করে নিয়ে আসছে। এটা বিশাল একটা টুকরা, মাংসের উপরে পেঁয়াজ, বিভিন্ন আইটেম দিচ্ছে, দেখেন। এই যে সেই পালোয়ানরা খেতে বসছে, ওরা খাওয়ার প্রস্তুতি সারছে। শুরুতে আতর দিয়ে নিচ্ছে, একজন একজনকে আতর দিয়ে একটা পরিবেশ তৈরি করছে, খাবে, খাওয়াটা শুরু করবে। আতর যে শুধু আমরা দিই তা না, আতর মঙ্গোলিয়ান লোকও দেয়। চলুন আমাদের খাওয়াটা দেখি। এই যে আচার খুলছে, আচারের বয়ম খুলছে, এখানে গার্লিকের আচার, টক জাতীয় আচার। মাংস শুধু শুধু খেতে ভালো লাগে না, মাংসের সাথে অন্যান্য এই যে দেখেন আচার তারা বের করছে। আজকে ওরা খুব প্রস্তুতি নিয়ে বসছে যে ওরা আচার খাবে। পেঁয়াজ আছে, সালাদ আছে, মেয়নিজ আছে, বিভিন্ন প্রস্তুতি নিয়ে দেখেন কতগুলো এক্সট্রা আইটেম নিয়ে বসছে খাওয়ার জন্য। এই যে এখন প্রথমে কাটা শুরু করলো একজন, প্রথমে ব্রিস্কেটটা কাটা শুরু করলো, অন্যদেরকে সার্ভ করছে। সে বড় বড় পিস করে, যে নরম মাংস যেগুলো পাচ্ছে সেগুলো আগে ছুরি দিয়ে কাটছে। মাংসটা একদম নরম হয়ে মাখনের মতো হয়ে যাচ্ছে, জাস্ট কাটলেই কেটে যাচ্ছে, লম্বা লম্বা করে চাক চাক করে কাটছে। দেখেন আমার তো এই ভিডিও দেখলেই খেতে ইচ্ছা করে। এটা কিন্তু বিফ, এটা হালাল একদমই, এরা বিফ স্টেক আর কি বড় করে একটা। এই প্রিপারেশনটাকে বলে বিফ ব্রিস্কেট, এটা আমেরিকাতে পাওয়া যায়, ইউরোপে পাওয়া যায়। মানে বিফের এক পিস বড় টুকরা মাংস একদম সিদ্ধ করে নরম করে ওরা এখন এটা খাবে। দেখেন কাটা শেষ, এখন তাদের খাওয়া শুরু। এই দেখতে পাচ্ছেন আপনারা যে তারা খুব সিরিয়াসলি বসছে, খাওয়া শুরু। দেখে বোঝা যাচ্ছে মাংসটা খুব নরম, একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। ওরাও বলছে সো গুড, ওদের কথাগুলো শুনলে এটা, ওরা যেহেতু মঙ্গোলিয়ান, ওরা মুসলিম না, ওরা
ক্রিশ্চিয়ান অথবা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মের, তোরা ড্রিঙ্কস দিয়ে খাচ্ছে, শুধু শুধু মাংস খেতে ভালো লাগে, এখন মাংসের সাথে ওরা বিভিন্ন ড্রিঙ্কস এর সাথে মাংস খাচ্ছে, দেখেন সাথে বিভিন্ন পিকলস মানে আচার জাতীয় জিনিসও আছে ওদের সাথে, টক আচার জাতীয় জিনিস দিয়ে খাচ্ছে। জাস্ট খাওয়াটা ওয়ার্ম আপ শুরু, এখন শুরু করলো আর কি। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওরা খেতে খেতে কখনো টায়ার্ড হয় না, আমার মাঝে মাঝে দেখতে দেখতে টায়ার্ড লাগে, কিন্তু ওরা কিন্তু খাচ্ছে টায়ার্ড না, একদম সব শেষ করে ক্লিন করে তারপর শেষ। এই দেখেন রসুনের আচার, মেয়নিজ, বিভিন্ন ধরনের আচার সাথে নিয়ে বসছে, এই যে পেঁয়াজ দিয়ে খাচ্ছে। মানুষ এই ভিডিওগুলো মিলিয়ন বার দেখে, আসলে নিজে খেতে ভালো লাগে না, কিন্তু আরেকজন খাচ্ছে এটা দেখতে ভালো লাগে। এই ওদের এখন গরম লাগা শুরু হয়েছে, আস্তে আস্তে ওদের ক্যাপ খুলে ফেললো, এখন জামাও ভাঁজ করে রাখছে, এই যে হাত টাত গুটিয়ে নিচ্ছে, এখন ওরা শুরু করবে। এই যে আরেকজন মেয়নিজ দিচ্ছে, মজা করে খাচ্ছে, দেখেন ওদের খাওয়াটা দেখেন, চকাশ চকাশ করে খাচ্ছে। একজন বলছে গার্লিকটা দিয়ে খুব খেতে তা ভালো লাগছে, আর মাংসগুলো খুব নরম দেখলেই বোঝা যাচ্ছে, খুব ছোট ছোট পিস করে সেগুলো মুখে পুরো দিচ্ছে। মঙ্গোলিয়ানরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারে, ওরা অতিথিদেরকে ঘরে ডেকে এরকম করে খাওয়ায়। এই যে প্রথম কাটার মাংস শেষ, এখন সেকেন্ড টাইম কাটবে। নর্মালি ঘরের হোস্ট যে দাওয়াত দেয়, সেই কেটে কেটে মেহমানদেরকে সার্ভ করে। আমাদের দেশে এখন অনেক জায়গায় ব্রিস্কেট অর্ডার করলে পাওয়া যায়, তবে ওদের রান্নার প্রিপারেশনটা ডিফারেন্ট। আমরা তো নর্মালি গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করি, ঝোল করি, কিন্তু ওরা ঝোল টোল করে না, ওরা একদম ডাইরেক্ট সিদ্ধ করে, এটার মধ্যে বিভিন্ন মশলা মাখানো, ভিতরে এটা মশলা গেছে কিনা আমি শিওর না, কিন্তু ওরা যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে ভিতরে মশলা গেছে, খুব আরাম করে খাচ্ছে। এবং শেষে কিন্তু আপনি আগে বলে দিচ্ছি, দেখবেন একদম সব ক্লিন করে খেয়ে শেষ করে উঠবে ওরা। এই যে আবার মেহমানদেরকে দিচ্ছে, দেখেন মাংস খাচ্ছে পুরো মাখনের মতো, মুখে দিচ্ছে গলে যাচ্ছে। খুব ব্যস্ততা তাদের মাংস কাটার। খাওয়ার ফাঁকে বিভিন্ন কথা বলছে একজন একজনের সাথে, তবে এই রকম খাবার সাবার করতে একদম রেসলারদের পক্ষেই সম্ভব। আপনারা ওদের সাইজ দেখেন, ওদের এক একজনের হাতের রিস্ট কত মোটামুটি, ওরা কত জয়েন্টের মতো। তবে ওরাও রেগুলার এভাবে খায় না, এটা অনেকদিন পর পর বসে খায়। এই ভিডিওটা খুব এই গ্রুপটার খাবার মানুষ দেখে, এটা মঙ্গোলিয়ান রেসলার এরা তিনজন, খুব মজা করে খাচ্ছে, দেখেন চকাশ চকাশ করে খাচ্ছে। এটা বেসিক্যালি গরুর মার্কেট মাংসের, বিস্কেটটা হচ্ছে গরুর মাংসকে ওরা সিদ্ধ করেছে, এখন দেখেন সেকেন্ড টাইম আবার কাটছে মাংস, কি পাতলা করে কাটছে, স্লাইস মাংসের স্লাইস দেখেন কি সুন্দর। আমার দেখে খুব মনে হচ্ছে এটা খুবই খেতে মজা হবে, খুব সুন্দর করে পাতলা স্লাইস করছে যাতে সহজেই মুখে দেওয়া যায়। ওরা আলোচনা করছে ব্রিস্কেট নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, এর মধ্যে এই যে চর্বি পাওয়া গেছে অনেক, মঙ্গোলিয়ানরা মাংসের সাথে চর্বি খেতে পছন্দ করে, কারণ মঙ্গোলিয়া ঠান্ডা দেশ হয়, শীতকালে ওদের বডিতেও চর্বি দরকার, তো ওরা গরুর মাংসের চর্বিও খায়, মাংসও খায় চর্বিও খায়। কিভাবে খাচ্ছে তারা, আমি ব্যক্তিগত ভাবে মঙ্গোলিয়ান দেখেছি, মঙ্গোলিয়ান আর্মি অফিসারদেরকে আমি দেখেছি, তারা প্রচুর খেতে পারে, প্রচুর খেতে পারে।
সাধারণ মঙ্গোলিয়ানরাও প্রচুর খেতে পারে, এরকম খায়। মঙ্গোলিয়া হচ্ছে চায়নার পাশে, এই জন্য মঙ্গোলিয়ানরা দেখতে চাইনিজদের মতো, ওদের চেহারা নাক কানের গঠন হচ্ছে চাইনিজদের মতো, খুব মজা করে খাচ্ছে। ওদের টার্গেট হচ্ছে এই ব্রিস্কেটটা কমপ্লিট শেষ করবে তারা, ওরা এটাই আলোচনা করছে, খেতে খুব মজা লাগছে। আমাদেরও দেখতে খুব মজা লাগছে ওরা যেভাবে খাচ্ছে। তো ব্রিস্কেটটা মোটামুটি শেষ হয়ে আসছে, ওরা আবার কাটবে, কেটে কেটে খাচ্ছে। এই যে খেতে খেতে ঘামিয়ে গেছে, এই যে লোক বলছে যে খুব ঘাম ঘাম হচ্ছে তার, মানে তারা এখন মোটামুটি পেট ফুল, বাট খাওয়া শেষ হয় না এখনো, খুব আরাম করে খাচ্ছে। এই যে পিগলস দিয়ে খাচ্ছে, এই যে আবার কেটে দিচ্ছে, ছোট ছোট করে কেটে দিচ্ছে, নিজেও নিচ্ছে, মোটামুটি সবাই ঘামাচ্ছে। গরুর মাংস কিন্তু খুব স্ট্যামিনা দেয়, তো ওরা যে পরিমাণ মাংস খেয়ে ফেললো, আমার মনে হয় এখানে 5-7 কেজির উপরে ছিল মাংস, এক বসায় খেয়ে ফেললো, এখনো শেষ নেই। ওই যে ওরা আলোচনা করছে যে তাদের পেট ভরছে কিনা, তো বলছে একজন বলছে না আমার আরো পেট ভরতে আরো কিছু খাওয়া যাবে, আরো কিছু নিতে পারবো। ওই যে আবার আচার নিচ্ছে, রসুনের আচার, দেখেন কিভাবে খাচ্ছে। তো ওদের খাওয়া মোটামুটি শেষ, ওরা এটা নিয়ে আলোচনা করছে যে এখন খাওয়া শেষের দিক, আর বেশি খেতে পারবে না, মোটামুটি এখন হাত টাত মুছছে। এখন ওরা ড্রিঙ্কস খাচ্ছে, যে আলোচনা করছে যে খাওয়াটা ভালো হয়েছে, এবং এটা ওরা হোস্টকে ধন্যবাদ দিচ্ছে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই আর কি, তো দর্শক মনে দেখলেন আজকের ভিডিওটা, খুব মজা করে তিনজন রেসলার খেলো, এটা খুব ইন্টারেস্টিং। এরকম ব্রিস্কেট খেতে পারাটাও খুব অ্যামেজিং, এটা খেতে হলে আপনার অনেক শক্তি লাগবে, অনেক খিদা লাগবে পেটে। তো ওরা খুব মজা করে খেলো, আমরা এটা দেখলাম, এটা একটা খুব ভালো রেসিপি, আপনারা বাসায় রেঁধে খেতে পারেন, পরিবারের লোককে নিয়ে খেতে পারেন। তবে এত খাওয়াটা আমি সাজেস্ট করবো না, কম খান এবং সুস্থ থাকেন, তবে মজা করে খেতে পারেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আপনারা এই ভিডিও শেয়ার করতে পারেন, এই ভিডিও নিচে কমেন্ট করলে আমরা জানতে পারবো যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।